সুপ্রভাত, ভোরের আকাশে আপনাদেরকে সকলকে স্বাগত জানাবো। আর ভোরের আকাশ মানেই তো অবশ্যই গানে গানে পথ চলা, গান শুনবো, সুন্দর সুন্দর গান শুনবো। আর সকালটা যদি গান দিয়ে শুরু হয় তাহলে কিন্তু গোটা দিনটাই একেবারে সুরের মূর্ছনায়, সুরে তালে লয়ে ছন্দে একটা গোটা দিন, আনন্দের দিন, আনন্দের মরশুম, মন ভালো করা দিন কাটবে আপনাদের এই গান দিয়ে পথ চলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, এমনটাই আশা করব। আর আজকের ভোরের আকাশে আমার এই গানের পথ চলার সঙ্গে কিন্তু পাপিয়া দি, পাপিয়া লোদ, অনেক অনেক স্বাগত পাপিয়া দি তোমাকে। আর অবশ্যই গানে গানে যেহেতু পথ চলবো, পাপিয়া দির সঙ্গে পথ চলবো, তাই কথা না বাড়িয়ে একেবারে গান দিয়েই শুরু করব। তাই কি শুনবো প্রথমে? প্রথমে একদম সকালবেলা তো একদম প্রভাতি দিয়ে শুরু করব। চলো শুরু করি তাহলে। চলো, জাগো হে এই নগরবাসী, জাগো হে এই নগরবাসী, মুখে জয় রাধা শ্রী রাধা বইলা পোহাইল নিশি, জাগো হে এই নগরবাসী, জাগো হে শিখর, তোরে বন্দনা করি কৈলাস শিখর, তার পাছে বন্দনা করি শিব আর পারব কি, জাগ হে এই নগরবাসী, জাগ হে এই নগরবাসী। দক্ষিণে বন্দনা করি কালী দয়সাগর, দক্ষিণে বন্দনা করি কালী দয়সাগর, পাখি হইয়া উড়ে পরে নাহি বালু চর, জাগো হে এই নগরবাসী, জাগো হে এই নগরবাসী। বন্দনা করি ঠাকুর জগন্নাথ, পশ্চিমে বন্দনা করি ঠাকুর জগন্নাথ, তার পাছে বন্দনা করি শ্রী গুরুর চরণ, জাগো হে এই নগরবাসী, মুখে জয় রাধা শ্রী রাধা বহিলা পোহাইল নিশি,
গো হে এই নগর বাসী। একেবারে অসাধারণ একটা গান দিয়ে শুরু করলাম, একেবারে খোলা গলায় ভোরের আকাশে ঘুম ভাঙানি গান একেবারে যাকে বলা যায়। তো গান তো শুনবই, পাপিয়াদি যেহেতু সঙ্গে আছে আরও অনেক গান শুনবো, মাটির গান শুনবো। কিন্তু এই গান শুনতে শুনতে আমাদের এই যে গানের পথ চলার সঙ্গী যারা, পাপিয়াদি আমি ছাড়াও আরও যারা সঙ্গী রয়েছেন, যাদের সঙ্গে যারা না থাকলে গানটা ঠিক আপনাদের কানে ততটা সুন্দর হয়ে পৌঁছবে না, তাদের সঙ্গে একবার চট করে পরিচয় করে নেবো এবং তারপর আমরা আবার গানে ফিরে আসবো। সঙ্গে রয়েছে গিটারে তিনুদা, কিবোর্ডে তনাদা, তবলায় পিডুদা, অক্টোপ্যাডে বিক্রমদা। সকলকেই সকলেই ভোরের আকাশে আমার পাপিয়াদির আপনাদের সকলের একদম গুরুত্বপূর্ণ সঙ্গী, যারা না থাকলে সুরটা ঠিক সুর হয়ে আপনাদের কানে পৌঁছবে না। যাই হোক, আমরা আবার গানে ফিরবো। পাপিয়াদি, কী শুনছি এরপর? এরপরে একটা বিখ্যাত গান, গানে গানেই পরিচয় হোক তার সঙ্গে, হয়েছিল আমার গুরুজি গিয়েছিলেন, অমর পাল গিয়েছিলেন, তো সেই গানটাই গাইছি, চলো। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চরে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চরে। ও ভাই সোনার ফসল ভোলায় যে তার দুই বেলা জোটে না আর, সোনার ফসল ভোলায় যে তার দুই বেলা জোটে না আর, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই কানা করি নাই, ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে, কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই, কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকে যাই দেখি অবাক হয়ে যাই, আমি যেই দিকে যাই দেখি অবাক হয়ে যাই, আমি অর্থ কোনো বুঝে নাহি ভাই রে। ও ভাই অর্থ গান। আর এই গানটা মানে আমাদের সকলের তো ভীষণ পরিচিত, আর যতবারই শুনি ততবারই শুনতে ইচ্ছে করে। তো গান তো শুনবো পাপিয়াদি, গানে কথাতেই থাকবো। আমি একটু জানতে চাইবো তোমার এই গানের পথ চলা ঠিক কীভাবে শুরু? কীভাবে শুরু? একদম ছোট্টবেলা থেকে শুরু, মানে পরিবারের সকলের হাত ধরেই, মানে আমাদের তো সকলেরই একটা পরিবেশ প্রয়োজন। এই হ্যাঁ, পরিবেশ বলতে বাড়ির সবাই তো গান প্রচণ্ড ভালোবাসতো, আর আমার মা খুবই ভালোবাসতো, আর মার জন্যই সব কিছু শেখা। আর শুরুটা কি মায়ের হাত ধরেই নাকি? মায়ের হাত ধরে বলতে মার কাছে প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু মা গুনগুন করে গান গাইতে প্রচণ্ড ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো, সবসময়ই গান করতো আর আমাকে গান করাতো সেখান থেকেই একটু একটু করে, সুন্দর করে, এত মিষ্টি করে বলতো, যে এত আহ্লাদ করে বলতো, যে আমি সঙ্গে সঙ্গে গান করতাম। আর ওখান থেকেই বোধহয় গানে মায়ের সঙ্গে গানের ভালোবাসাটা একেবারে জড়িয়ে, তাই না? একদম।
তো চলো এরপর আমরা কি শুনছি? এরপরে আমাদের তো কিছুদিন আগে নবান্ন উৎসব গেল, ধান ধান কাটা হয়েছে, ধান নতুন ধান তোলা হয়েছে, তো সেরকম একটা ধান কাটার গান লেখা হচ্ছে কবি শৈলেন রায় আর সুর কালীপদ সেনের। চলো শুরু করা যাক। ধান কাটি কাটি ধান ধান কাটি হো, ধান কাটি কাটি ধান ধান কাটি, ধান কাটি কাটি ধান ধান কাটি হো, ধান কাটি ধান 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 কাটি। হেইলাহ পরে সোনার দেহা, ঢইলাহ পরে চিকন দেহা, মাটি হইল সুখের শীতল পাটি। ও হেইলাহ পরে সোনার দেহা, ঢইলাহ পরে চিকন দেহা, মাটি হইল সুখের শীতল পাটি। ধান কাটি কাটি ধান ধান কাটি হেই, ধান কাটি কাটি ধান ধান কাটি, ধান কাটি কাটি ধান কাটি হেই, ধান কাটি কাটি ধান ধান কাটি। শোনো মা গো বসো পাপিয়াদির গলায় এই গানটা, প্রথমত সকাল সকালে এই গান এবং তার সঙ্গে এমন একটা গান, ঠিক গানটা শুনলেই মনে হচ্ছে যেন গ্রামের মেঠো পথ, সত্যিই ধান কাটা চলছে, এরকম একটা মুহূর্ত চোখের সামনে যেন একেবারে ধরা দিচ্ছে। আর সকাল সকালে এই গান শোনা মানে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যাওয়া, তাই না? মানে গ্রামের পথ, মেঠো পথ, নবান্ন উৎসব, ধান কাটা, ওই একটা তোড়জোড় সবটাই একেবারে চোখের সামনে ফুটে উঠছে একদম। আর এরপর তাহলে কি শুনবো? এরপর একটা উত্তর বাংলার গানে চলে যাচ্ছি। মানে যেহেতু সকাল সকাল একেবারেই গানের মরশুম, তাই একদমই কথা বলে সময় নষ্ট করতে চাইবো না, গানে গানেই থাকবো, গানে গানেই পথ চলবো ভোরের আকাশে। আর অবশ্যই গান শুনবো। একজন কলার বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো, কে বলছেন? নমস্কার 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 স্টুডেন্টকে, আমি বাঁকুড়া থেকে মানিক দিয়ে বলছি। হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার দিদি ভাই, বাপিয়া দিদির কাছে যাই। পাপিয়াজি নমস্কার। নমস্কার, মানিক দে বলছি। আমি পরশু তো অভিনয় শুরু করার চেষ্টা করেছিলাম, পাইনি, আজকে আপনাকে পেয়েছি।
আপনার যেমন চলছে চলুক, আমি কোনো মাঝে অনুরোধ বা আপনাকে বাধা দেবো না, শুধু আমার মনোমত কতগুলো দেহতত্ত্ব যদি গিয়ে পারেন মনটা খুব ভালো হয়। আর বাদ্যযন্ত্র বন্ধুগণ, মৃগাঙ্কদা নমস্কার, সবাইকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি মানিকদের বাগড় থেকে আমার এই করছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি চেষ্টা করেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি অবশ্যই গান শুনতে থাকুন, আশা করি পাপিয়াদির সবকটা গানই আপনার এভাবেই ভালো লাগবে। আমরা আবার গানে ফিরব। একটা ধামাইল গান গাইছি, সিলেট অঞ্চলের গান। ত্রিপুরা, শ্রীহট্ট জেলা, এই সমস্ত অঞ্চলের মেয়েরা বিয়ে, বিবাহ বা অন্যান্য কোনো অনুষ্ঠানে তারা সারিবদ্ধভাবে গান করে। এই গানটা একটা নাচ, ধামাইল নাচ, এবং নাচের সাথে এই গানটা হয়। মানে একেবারে মেঠো পথ থেকে ত্রিপুরার পথ, তাই তো? হ্যাঁ, আমাদের জার্নি সিলেট, এই সমস্ত অঞ্চল। চলো। হ্যাঁ, আমি রবনা রবনা দিহে বন্ধু বিনে প্রাণ বধে, আমি রবনা রবনা দিহে বন্ধু বিনে প্রাণ বধে। বেঁচে থাকাটা কিন্তু বড়ই দায়, আর সেই কথাটাই গানে গানে একদম কালজয়ী গান। আর এই গান শুনলেই যেন মন একেবারে নেচে ওঠে, কোমর দুলে ওঠে, এমনই একটা গান, একেবারে মন মাতোয়ারা গান। আর সেই গানই শুনতে শুনতে আমরা ভোরের আকাশে পথ চলা শুরু করেছি। আরও অনেক গান শুনবো, পাপিয়াদি অনেকক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই আপনারাও তো সঙ্গেই আছেন। তো পাপিয়াদি, যেটা জানতে চাইবো,
মানে তোমার তো অনেকটা জীবনে একদম ছোট থেকে গান গাওয়া, অনেকটা পথ চলা, অনেক অভিজ্ঞতা সংগ্রহ, কিছু যদি একটু আমাদের সাথে শেয়ার করো। কি রকম অভিজ্ঞতা বলো? মানে আনন্দের মুহূর্ত তো আছে, ধরো অনেক বিশিষ্টদের সঙ্গে ওঠা বসা, দেখা সাক্ষাৎ। ধরো আমি বলতে পারি অনেক ছোট ছোট ব্যাপার, যখন প্রথমবার কোনো জায়গায় খুব বড় স্বীকৃতি পেলাম সেটা একটা আনন্দের মুহূর্ত রয়েছে। রাজ্য সঙ্গীত একাডেমি থেকে প্রথম হয়েছিলাম যখন, আমি তখন পড়াশোনা মানে করতাম বা সেই তখন একটা ভালো ভালো লেগেছিল। তারপরে বিভিন্ন জায়গায় যখন ছোটখাটো মানে এখন সেগুলো মনে হয় এগুলো তো কিছুই না, কিন্তু তখন ওটা প্রথম যেহেতু শুরুর দিকে, ধরো প্রথম যখন আরো 10-12 বছর আগে, 10-12 বছর না, ধরো 2011-10 এই সময় তখন সব চ্যানেলে তো অনুষ্ঠান হতো না, তখন আমি প্রথমবার যখন একটা খুব ভালো জায়গায় গেছি অনুষ্ঠান করছি, তখন যেন খুব একটা যে এখানে তো আমার গুরুরা এই চেয়ারে বসে, এখানে আজকে আমি বসেছি, খুব আনন্দ। এক মানে আমি মানে যেটা বলতে চাইছি, ধরো জীবনে হয়তো আরো অনেকটা পথ চলা বাকি, অনেক অভিজ্ঞতা হবে, কিন্তু এই শুরুর দিকের টুকরো টুকরো মুহূর্তগুলো যেগুলো নিয়মিত ব্যাপার, তখন সেগুলো ছিল যে প্রথম দিনের ব্যাপারগুলো, বাকি মানে কি আনন্দ, কি আনন্দ, ওইগুলো কিন্তু স্মৃতির মণিকোঠায় একেবারে রয়ে যায়। তখন ইয়ে ছিল না, ফেসবুক ছিল না বা কিছু ছিল না, তখন সবাইকে ফোন করে করে বলছি যে আমি অমুক দিন অমুক জায়গায় থাকছি, তো এইগুলো একটা বড় আনন্দ। একদমই, সেই আনন্দকে নিয়েই আমরা আবার গানে ফিরব। হ্যাঁ, এরকম মানে তুমি এই মুহূর্তে জিজ্ঞেস করলে বলে, তার তাছাড়াও আরও বড় আনন্দ হচ্ছে আমি যখন আমাদের টিচার্সদের একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে সারা পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকারা ছিলেন, সেখানে প্রথম হয়েছি এবং তখন আমার মা বেঁচেছিল, এটা হচ্ছে আমার সব থেকে বড় আনন্দ, আমার মা তখন বেঁচেছিল। তো মাকে যখন আমি জানাচ্ছি ফোন করে যে আমি এই হয়েছি, তখন আমার মার খুব আনন্দ, ওই আনন্দ যেহেতু মায়ের উৎসাহে মায়ের ভালোবাসাতে গানের হাত ধরা শুরু শোনাতে পেরেছি, এটার একটা আনন্দ। এবং পরবর্তী যে আনন্দগুলো হয়েছিল, আমাকে মা তো টিভির পর্দায় দেখতে পায়নি, সেটা একটা আনন্দের সাথে সাথে একটা বেদনাও ছিল যে আমার মা তো কিছু পারলো না দেখতে। তো যাই হোক, সে অবশ্যই সেই জায়গায় আমরা থাকবো এবং অবশ্যই তিনি সবসময় তোমাকে দেখছেন, এরকম একটা আশা রেখেই আমরা আবার গানে ফিরবো, চলো। এটা হচ্ছে একটা গোয়ালপাড়া অঞ্চলের গান, এটাও দেখো ধান তোলার কথা আছে, মানে একটা গ্রামীণ চিত্রকল্প তুমি এই গানটাতেও দেখবে, যে গোয়ালিনী সে দুধ বিক্রি করতে যাচ্ছে, সে কীরকমভাবে যাচ্ছে, তার সাথে সাথে সেই পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের কথাও রয়েছে। বলে না যে বাংলা লোকগানে তুমি যদি লোকগানটা ভালো করে শোনো, তাহলে তুমি সেই অঞ্চলের সামাজিক ব্যবস্থা, অবস্থা, সমস্ত কিছু, তার সাথে সাথে প্রাকৃতিক যে চিত্রটা, সব কিছু তুমি জানতে পারবে, আর গানটা শুনতে শুনতে সেটা ফুটে উঠবে চোখের সামনে। হ্যাঁ, চোখের সামনে ফুটে উঠবে। গোয়ালিনী গোয়ালিনী হাটিয়া আইসো ধীরে, আরে গোয়ালিনী গোয়ালিনী হাটিয়া আইসো ধীরে, ও কি রাজার ভালা ভালা রে, কোমর ঢোলে গোয়ালিনী ধানে ভানে রে,
আগুন বইর খেত পাখিল ধান সাজিল গোয়ালিনী রে, হাতে নিয়া জলের ঝারি মাথায় জল পান সাজিল গোয়ালিনী রে, গোয়ালিনী তোলে ধান কানাই সাজায় ডালি সাজিল গোয়ালিনী রে, সাজিল গোয়ালিনী রে, হাসি খেলি গোয়ালিনী অসাধারণ একটা গান। আর গ্রামের মেঠো পথ ধরে গান, অবশ্যই আবার গান নিয়েই ফিরলাম আমরা, কারণ গানে গানে পথ চলার সেই রেশটাকে না একদমই কাটাতে চাইছি না, কারণ মাটির গান, সুন্দর সুন্দর গান, একেবারে নবান্ন উৎসব থেকে শুরু করে গোয়ালিনীর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া সবটার ছবি কিন্তু পাপিয়াদি আমাদের সামনে একেবারে পরিষ্কার করে তুলে ধরলো। কিন্তু এরপর কি শুনবো পাপিয়াদি? এরপরে হাসন রাজার একটা গান গাইবো। হাসন রাজা বলছে যে সেই হাসন রাজার বাউল গানগুলো একটু অন্যরকম ছিল, হ্যাঁ, কিন্তু সেই একই কথা বলছে যে আমাদের তো কিছুই থাকবে না এই পৃথিবীতে, আমরা এসেছি আমাদের আত্মাটা, শুয়া পঙ্খি পাখির সাথে তুলনা করেছে, বলছে এই আত্মাটা পড়ে মানে আত্মাটা চলে যাবে, আমাদের দেহটা পড়েই থাকবে, তাহলে কিসের আমাদের এই জীবনে এত ধন সম্পত্তির জন্য আমাদের এত এত চাওয়া পাওয়া, এত চাওয়া পাওয়া কিছুই থাকবে না। তাই বলছে যে উড়িয়া যাইব শুয়া পঙ্খি পড়িয়া রইব কায়া। হ্যাঁ চলো, মাটি হিরো পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে, হাই হাই কান্দে হাসন রাজার মন ময়নাই রে, মাটি হিরো পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে, হাই হাই কান্দে হাসন রাজার মন ময়নাই রে,
আসন রাজার মন হয় নাই রে। মানে একেবারে কিন্তু ভীষণভাবেই একটা গুরুত্বপূর্ণ কথা, মানে কি হারালাম কি পেলাম, কার সঙ্গে আছি কার সঙ্গে থাকছি আর কি বা সঙ্গে নিয়ে যাব আমরা, আর সেই সব কথাই কিন্তু হাসন রাজার এই গানটায় প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা গাঁথনি সুর সবটাই যেন একেবারে মন ছুঁয়ে যাওয়া। তাই চলুন পরের আমার জন্য কী অপেক্ষা করছে, আমাদের জন্য কী অপেক্ষা করছে পাপিয়াদির ঝুলিতে, সেটা অবশ্যই গানে গানেই পরিচয় হবে তার সঙ্গে। এবারের গানটাও একটা গোয়ালপাড়া অঞ্চলের গান, এইরকমই একটা শীতের দিনের গান। চলো, আমি গানে অবশ্যই যাবো পাপিয়াদি, যেটা বললে যে শীতের দিনের গান মেঠো পথ ধরে আবার হাঁটবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়া জেলা জগদল্লভপুর থেকে গোবিন্দ পাল বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হাওড়া জেলা জগদল্লভপুর থেকে গোবিন্দ পাল বলছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, আমি একটা দিদিকে অনুরোধ রাখবো, ওই স্বপ্না চক্রবর্তী আইবুড়ো নাম আমার খুঁজিল না, এই গানটা যদি শোনেন খুব ভালো লাগে। একেবারে আপনি শুনতে থাকুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আমরা অবশ্যই গানে ফিরবো আর পাপিয়াদি অবশ্যই চেষ্টা করবে অনুরোধ রাখার। তো আপাতত যে গানটা নিয়ে কথা হচ্ছিল একেবারে মেঠো পথ ধরে আবার গোয়ালিনীর গান শুনবো আমরা। কি বন্ধুর বাড়িতে তাল গাছে ঢলে আরে পিড়িতে খসে মাঘ মাসে শীতে কি বন্ধুর বাড়িতে বাড়ি
একের পর এক অসাধারণ গান, আর মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে, মানে মাটির গান শুনতে হলে তো একেবারেই মেঠো পথ ধরে হাঁটতেই হবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত সবাইকে। নমস্কার সুপ্রভাত, বলুন। শুনতে পাচ্ছো? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, আমি দক্ষিণ দমদম থেকে বিজন চৌধুরী বলছি। আমি 80 বছরের উপরে এক যুবক। তোমাদের সবাইকে শুভেচ্ছা আশীর্বাদ জানাই। পাপি এসেছে, একটু দাও। হ্যাঁ পাপিয়া দি আছেন, আপনি বলুন। পাপিয়া, হ্যাঁ, আমি অনেক প্রায় 6 মাস ধরে চেষ্টা করছি, প্রায় বছর খানেক আগে তোমার সঙ্গে কথা হয়েছিল দাদা চ্যানেলে। আচ্ছা, তোমার বাড়ি পূর্বজায় আমরা জিজ্ঞেস করেছিলাম, মনে আছে? যে লোদ উপাধি আমার যত বন্ধু সব চট্টগ্রামের, তুমি কি চট্টগ্রামের লোক? আমি তোমার কাছে শুধু দুটো গান, তোমার গান শুনলে আমার খুব ভালো লাগে। প্রতিদিন তুমি বোধ হয় দূরদর্শনে এসেছিলে, তখন চেষ্টা করেছিলাম কথা বলতে, গান গাইছিলে। একটা হচ্ছে লালন ফকিরের কথা দেখা যায় না, অত্যন্ত দার্শনিক গান, রবীন্দ্রনাথের সাথে মিলে কথা বলে দেখা যায় না, হাতের কাছে নড়ে চড়ে, এই একটা গান উচ্চ দার্শনিক। আর তা না হলে তোমার মধু হই হই, ওটা একটু মানে করে ওই গানটা দিলে একবার শোনা, অনেক আগে শুনেছিলে। একেবারে আপনি শুনতে থাকুন, আশা করবো যে পাপিয়াদি বেশ সুন্দর কথা বললেন উনি, একদম 80 বছরের যুবক, বা এই এই মানে যে এই ভাবনাটাই কতজনের থাকে, একদমই তাই, মানে মন থেকে এই ভাবনাটা যায়। এবং অবশ্যই নিজেকে একজন ইয়াং, মানে তিনি একজন কর্মঠ মানুষ, সেটা উনি বুঝিয়ে দিলেন যে আমি 80 বছর বয়সও পুরো আর ফুরফুরে মন নিয়ে কথা বলে দেখ, এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া। আপনি অবশ্যই শুনতে থাকুন, আমাদেরও ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আবার গানে ফিরি পাপিয়াদি, চলো। উত্তর বাংলারই আরেকটা গান, গোয়ালপাড়া অঞ্চলের। এই গানটা প্রতিমা বড়ুয়া পাণ্ডের কণ্ঠে খুব জনপ্রিয় হয়েছিল, ভূপেন হাজারিকা এবং প্রতিমা বড়ুয়া পাণ্ডের কণ্ঠে। একেবারে ভূপেন হাজারিকা তার মাহুত বন্ধু সিনেমায় ব্যবহার করেছিলেন, মানে সবার খুব প্রিয় গান, পছন্দের গান, খুব অনুরোধেরও গান। একেবারে এইটুকু বলার পরেই বোঝা যায় যে আমরা কি গান শুনতে চলেছি, চলো। ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, হস্তির নহরানে হস্তির চহরান কাকু আহবাসে
গানগুলো শুনলে পরে সত্যি সকলের ভীষণ জনপ্রিয় এবং ভীষণ মন কাড়া গান। আর অবশ্যই সকালবেলা মানে ভোরের আকাশে এই ধরনের গান দিয়ে আজকে আমাদের পথ চলা শুরু হয়েছে, একেবারে মাটির গান দিয়ে পথ চলা শুরু হয়েছে। মাটিতেই রয়েছি আমরা, একেবারে মাটির সঙ্গে মিলেমিশে একাকার প্রত্যেকটা গানের সঙ্গে গ্রাম, নবান্ন, উৎসব, আরও হাজারো রকম তাদের ক্রিয়াকলাপ সব কিছুই কিন্তু ফুটে উঠছে এই গানের সুরে সুরে। তো কথা বেশি বাড়াবো না, একেবারেই পরবর্তী গানে চলে যাব। দেখি পরবর্তী গান কি অপেক্ষা করছে আমাদের জন্য, অবশ্যই আমার, আপনার, আমাদের সকলের জন্য। এই গানটা একটু অন্যরকম গান, এটা হলো সাজন গাজীর গান। আমরা জানি যে 1831 সালের নভেম্বর মাস, মানে এটার ইতিহাসটা বলছি, সেই সময় উত্তর চব্বিশ পরগনা জেলার নারকেলবেড়ে গ্রামে বাঁশের কেল্লা বানিয়ে বিদ্রোহী কৃষক নেতা তিতুমীর সেই অত্যাচারী জমিদার এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, আর প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়েছিল সে। হ্যাঁ, তার বাহিনীর একজন যোদ্ধা ছিলেন, যোদ্ধা গায়ক ছিলেন, তার নাম হলো সাজন গাজী। এই যুদ্ধের বিবরণ তিনি রচনা করে গেছেন। দেখো কত রিচ তারা, যে লড়াই করার সাথে সাথে গানও গেছেন এবং তার সাথে সাথে এত সুন্দরভাবে এটাকে বর্ণনা করেছেন। এবং আমার মনে হয় এটাও তাদের আরও একটা প্রতিভা আর কি, লড়াইটাকে জিয়ে রাখার একটা জোর। কিন্তু লড়াই করছেন ময়দানে, এটা মানে সুরটা হচ্ছে বারাসাত অঞ্চলের প্রচলিত গাজীর সুরে গানটা। সরায়লা করে গো, সরায়লা করে গোল, পার হলো সরাপোল, কার ঘরেতে ঘোড়া দিল ছেড়ে, কার ঘরেতে ঘোড়া দিল ছেড়ে, নাচি সব করে ঘরে লেলা, কালামা পড়ে জমা হলো নারিকেলে বেড়ে। উত্তর ও দক্ষিণ
ঝর্ণা পূর্ব পশ্চিম পুকুর গোনা চারিদিকে এক পাহাড়ি পোলো ওই না চারিদিকে এক পাহাড়ি পোলো
শেওলা ঝাঁপিয়ে পল ধুমাতে ওইল অন্ধকার। একেবারে অসাধারণ একটি গান, এবং এই গানের কথায় আমরা কোথাও যেন সেই যুদ্ধের কাহিনী, লড়াই সব কিছুতে ফিরে গেলাম। আর অবশ্যই আমরা আবারও যুদ্ধ থেকে আরও একবার গানে ফিরে আসবো। তো আমাদের হাতে সময় একেবারেই কম, আর অনেকটা পথ চললাম আমরা গানে গানে, তাই আজকের ভোরের আকাশের শেষ গান শুনবো। আর শেষ গান ঝুলিতে কী রয়েছে সেটা অবশ্যই পাপিয়াদির কথাই এবং গানে গানেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তো চলুন আজকের অনুষ্ঠানের শেষ গান, শাহ আব্দুল করিমের কথা বিদিতলাল দাসের সুরে, একেবারে আমরা গানে গানেই তাহলে চলি আর কি পথ। ও গ্রামের নওজোয়ান হা হিন্দু মুসলমান, ও গ্রামের নওজোয়ান হা হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম রে, মিলিয়া বাউলা গান শাড়ি গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ভাবনা সেদিন আর পাবনা ছিল বাসনা।